হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবিন। আজকে আমরা এই পরিমাপ অধ্যায়ের তৃতীয় পর্ব দেখব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা উদাহরণের কিছু অঙ্ক দেখি। উদাহরণ 2 আমাদের বলছে যে একটি মোটর গাড়ি 10 লিটার ডিজেলে 80 কিলোমিটার যায়। 1 কিলোমিটার যেতে এর কি পরিমাণ ডিজেলের প্রয়োজন? এখন দেখো এই গাড়িটি আমাদের 80 কিলোমিটার যাচ্ছে কত লিটার ডিজেলে? 10 লিটার। তাহলে আমরা ঐকিক নিয়মে সহজেই বের করতে পারি যে 1 কিলোমিটার যায় হচ্ছে 80 ভাগ 10, অর্থাৎ 8 লিটার ডিজেলে, অর্থাৎ আমাদের উত্তর হবে 8 লিটার। তো এরপরে দেখো আমাদের উদাহরণ 4। এখানে আমাদের বলছে একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য 6 মিটার ও উচ্চতা 4 মিটার, ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এটি মনে করো আমাদের ত্রিভুজাকার ক্ষেত্র। এই নিচের অংশটি হচ্ছে এর ভূমি এবং এই ভূমি থেকে তোমার এই বিন্দু পর্যন্ত উচ্চতা, তাই না? তাহলে এই ভূমি আমাকে বলে দিচ্ছে কত? 6, এবং এই উচ্চতা আমাদেরকে বলে দিচ্ছে 4 মিটার। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? 1/2 × ভূমি × উচ্চতা। তাহলে এখানে আমরা এই অর্ধেকের সাথে কি গুণ করব? 6 × 4, তাহলে আসবে হচ্ছে আমাদের 12 বর্গমিটার। কারণ 6 আর 4 গুণ করলে আসে হচ্ছে আমাদের 24। 24 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 12। তাহলে উত্তর হবে এই ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 12 বর্গমিটার। এরপরে আসো আমরা উদাহরণ 6 দেখি। এখানে আমাদেরকে বলছে যে এই পার্ক সহ একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে আমার 80 মিটার এবং প্রস্থটা হচ্ছে 50 মিটার। এই যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার হয় 4 মিটার, ঠিক আছে, এই এদিকে আমাদের 4 মিটারের একটি বিস্তার আছে, ঠিক আছে, তাহলে এটুকের দৈর্ঘ্য এবং এটুকের দৈর্ঘ্য হবে হচ্ছে আমাদের 4 মিটার, ঠিক আছে, পুকুর পাড়ের। এখন আমাদের বলছে যে এই পার সহ দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, তাই না? তাহলে এই পার বাদে দৈর্ঘ্যটা কত হবে বলতো? এদিকে 4 মিটার এবং এদিকেও 4 মিটার বিয়োগ করতে হবে, কারণ প্রত্যেক দিকে এই পারের যে পুরুত্ব সেটা আমাদেরকে 4 মিটার বলে দিচ্ছে। তাহলে দেখো যখন আমরা দৈর্ঘ্য বা প্রস্থ হিসাব করব, ঠিক আছে, দৈর্ঘ্যের ক্ষেত্রে এদিকে 4 মিটার এবং এদিকে 4 মিটার আমার বিয়োগ করতে হবে, অর্থাৎ 4 × 2 = 8 মিটার আমার বিয়োগ করতে হবে, তাই না? তাহলে 80 - 8 হবে হচ্ছে পার বাদে পুকুরের দৈর্ঘ্য। এখানে আমার আসবে হচ্ছে 72 মিটার। এখন দেখো পার বাদে পুকুরের প্রস্থ তাহলে কত হবে? এই 50 থেকে আমাদেরকে 8 বিয়োগ করতে হবে, 4 × 2, এই 50 - 8 হয় হচ্ছে আমার 42 মিটার। এখন দেখো পার সহ পুকুরের ক্ষেত্রফল কত ছিল? 80 × 50, অর্থাৎ তোমার 4000 মিটার। এখন পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হলো? 72 × 72, অর্থাৎ 3024 মিটার। এখন দেখো পুকুর পাড়ের ক্ষেত্রফল আমার কত আসবে? 4000 - 3024, অর্থাৎ 976 বর্গমিটার। এটি হবে হচ্ছে আমাদের উত্তর। তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল হচ্ছে আমার 976 বর্গমিটার। 7 নম্বরে আমাদের বলছে যে একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এখন এর প্রতি বর্গমিটারে 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে, এই কার্পেটটা দিয়ে মুড়তে মনে করো 11,025 টাকা ব্যয় হয়। কয় আমাদেরকে বলছে যে প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল কয়ের মাধ্যমে বের করো। এখন দেখো প্রস্থ ক হলে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য হবে 3 ক, ক্ষেত্রফল হবে 3 ক × ক, তাহলে এটি খুবই সহজ। এখন ক্ষয় আমাদের বলছে যে আয়তাকার ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। গয় বলছে যে 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা এই বর্গাকার ঘরের মেঝে থাকতে কয়টি টাইলস লাগবে। তাহলে চলো খ এবং গ কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখে আসি। কয়ের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে মনে করি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার, দৈর্ঘ্য হবে 3 ক, তাহলে ক্ষেত্রফল হবে 3 ক × ক, অর্থাৎ 3 × কয়ের বর্গ, এত বর্গমিটার, ঠিক আছে। এরপরে আসো খ দেখি। ক্ষয় আমাদেরকে বলেছিল এই আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ বের করতে, এবং উদ্দীপকে আমাদেরকে কি বলে দিয়েছিল যে 75 টাকা খরচ হয় 1 বর্গমিটার ঘরের মেঝে মোড়াতে, আর মোট খরচ হয় হচ্ছে 11,025 টাকা, ঠিক আছে। তো এই 11,025 টাকা খরচ হয় কত বর্গমিটার মেঝে মোড়াতে? সেটা আমরা ঐকিক নিয়মে বের করতে পারি, 147 বর্গমিটার, ঠিক আছে। এখন এই মেঝের ক্ষেত্রফল আমরা পেলাম 147 বর্গমিটার। তাহলে দেখো প্রশ্ন মতে এই 3 ক² অর্থাৎ ঘরের যে ক্ষেত্রফল সেটা সমান 147। এখান থেকে আমরা ক পাই কত? দেখো ক পাই হচ্ছে 7 মিটার। তাহলে এই ঘরের প্রস্থ হবে 7 মিটার। প্রস্থ যদি 7 মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে 3 × ক, অর্থাৎ 3 × 7, অর্থাৎ 21 মিটার। তাহলে দেখো দৈর্ঘ্য পেলাম আমরা 21 মিটার, প্রস্থ পেলাম 7 মিটার।
আমাদের গ নম্বর প্রশ্ন ছিল যে 40 সেন্টিমিটার বর্গাকৃতির কয়টি টাইলস দ্বারা এই বর্গাকৃতির ঘরটি ঢাকা সম্ভব হবে। এই ঘরটি তো আমাদের আয়তাকৃতি, কিন্তু উদ্দীপকে কিন্তু আমাদের বর্গাকৃতি ঘর সম্পর্কে একটি হিন্টস দিয়েছিল, সেটা হচ্ছে যে আয়তাকার ঘরের পরিসীমা বর্গাকৃতি ঘরের পরিসীমার সমান। এখন এই আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়েছি খ থেকে, সেটা হচ্ছে 21 মিটার ও 7 মিটার। এখন এখান থেকে আয়তাকার ঘরের পরিসীমা আমরা বের করতে পারি, যেটা হচ্ছে 56 মিটার। এই আয়তাকার ঘরের পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো, এই যে আমার বর্গাকার ঘরের পরিসীমা হবে একই, অর্থাৎ 56 মিটার, যেহেতু এটা বর্গাকৃতি ঘরের 4 বাহুর দৈর্ঘ্য, তাহলে এটিকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 1 বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এখন এই বর্গাকার ঘরের মেঝের ক্ষেত্রফল ঠিক আছে কত হবে বলতো? এই 14 গুণ 14, ঠিক আছে, যেহেতু 1 বাহুর দৈর্ঘ্য আমার 14, বর্গের ক্ষেত্রফল বাহুর বর্গ, তাহলে এটা আসছে আমার 256 বর্গমিটার। আবার প্রত্যেকটি পাথরের বাহুর দৈর্ঘ্য আমাকে বলেছিল 40 সেন্টিমিটার, তাহলে পাথরের ক্ষেত্রফল কত হবে? 40 সেন্টিমিটার গুণ 40 সেন্টিমিটার। তাহলে দেখো, এই পাথরের ক্ষেত্রফল আমরা পাই হচ্ছে 0.16 বর্গমিটার। এখন আমাদের এই বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে? এই 256কে যদি আমরা 0.16 দিয়ে ভাগ করি তাহলেই আমরা সঠিক উত্তর পেয়ে যাব, যেটা হচ্ছে 1600টি। এটি হবে হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে আমরা উদাহরণের অঙ্কগুলো দেখা শেষ করলাম, এখন চলো আমরা অনুসরণী কিছু অঙ্ক দেখি। প্রথমে আমরা অনুসরণী কিছু বহুনির্বাচনী প্রশ্ন দেখব। এই একে আমাদের বলছে যে 1 বর্গফুট সমান কত বর্গ সেন্টিমিটার। আমরা জানি যে 1 বর্গফুট সমান 929 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। দুই আমাদেরকে বলছে যে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নিচের কোনটি। এখন দেখো, আমাদের ঘনকের একটি তলের ক্ষেত্রফল 3 গুণ 3, অর্থাৎ 9 বর্গমিটার, তাহলে 6টি তলের ক্ষেত্রফল হবে 6 গুণ 9, অর্থাৎ 54 বর্গমিটার, অর্থাৎ ক। এর পরে দেখো 3 নম্বরে, আমাদের উদ্দীপকে বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার। এখন বাগানের দৈর্ঘ্য কত মিটার? আমরা যদি মনে করি বাগানের প্রস্থ ক কিলোমিটার এবং দৈর্ঘ্য 3 ক কিলোমিটার, ঠিক আছে, তাহলে পরিসীমা হবে 2 গুণ 3 ক যোগ ক, ঠিক আছে, অর্থাৎ 2 গুণ 4 ক বা 8 ক মিটার, এটি হবে বাগানের পরিসীমা। আবার দেখো, উদ্দীপকে বলছে যে এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার, ঠিক আছে, একবার প্রদক্ষিণ করছো তুমি, তোমার বাগানটা একবার ঘুরে আসছো, তাহলে পরিসীমা পরিমাণ দূরত্ব অতিক্রম করছো, যেটা আমরা প্রশ্ন মতে পেয়েছি 8 ক, ঠিক আছে। আবার প্রশ্নে আমাদেরকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে পরিসীমাটা বলেও দিয়েছে, সেটা হচ্ছে 400, তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে 8 ক সমান হচ্ছে 400। এখান থেকে আমরা ক এর মান বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে 50, ঠিক আছে, তাহলে আমাদের প্রস্থ হবে 50 এবং দৈর্ঘ্য হবে কত বলতো? 3 গুণ 50, অর্থাৎ 150 মিটার। এখন আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করেছে বাগানের দৈর্ঘ্য কত মিটার, তাহলে সঠিক উত্তর হবে কি বলতো? সঠিক উত্তর হবে গ। এরপরে দেখো 4 নম্বর, এখানে আমাদের বলছে যে বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ দুটোই বের করেছিলাম, 150 আর 50, এটা গুণ করে দিলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, সেটা হচ্ছে 7500 বর্গমিটার, অর্থাৎ ঘ। এখন 5 নম্বর দেখো, ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি? ল্যাটিন ভাষায় ডেসি অর্থ আমরা বইয়েই পড়েছি, সেটা হচ্ছে দশমাংশ। এখানে 6 ও 7 এর জন্য উদ্দীপক দিয়েছে একটি জমির দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার। এখন 6 জিজ্ঞেস করছে যে ওই জমির পরিসীমা কত। পরিসীমার সূত্র আমরা কি জানি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে আমরা এখানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে কি পাই বলতো? সেটা হচ্ছে 2 গুণ 35, অর্থাৎ 70 মিটার, তাহলে সঠিক উত্তর হবে গ। এরপরে আসো আমরা 7 নম্বর প্রশ্ন দেখি। ওই জমির ভিতরে 2 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করা হলো, ঠিক আছে, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত হবে? এখন দেখো, রাস্তা যদি আমি বাদ দিই, ঠিক আছে, এদিকে মনে করো আমার রাস্তাটা হচ্ছে 2 মিটার, এদিকে আমার রাস্তাটা 2 মিটার, ঠিক আছে, এবং এই সম্পূর্ণ জমির দৈর্ঘ্যটা হচ্ছে আমার 20 মিটার, এরকম একটা অঙ্কও আমরা দেখেছি উদাহরণে, তাহলে দুদিক থেকে যদি আমরা এই 2 আর 2 বাদ দিই, 4 বাদ যাবে, তাহলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হবে 20 বিয়োগ 2 গুণ 2 4, ঠিক আছে, অর্থাৎ 20 বিয়োগ 4 বা 16 মিটার। রাস্তা বাদে জমির প্রস্থ কত হবে? এই সম্পূর্ণটা যদি হয় হচ্ছে আমার 15 এদিকে 2 এদিকে 2, 15 বিয়োগ 4, তাহলে আসবে আমার 11 মিটার, তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল হবে 176 বর্গমিটার, 16 গুণ 11, তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের গ। এরপরে আমাদের 8 নম্বর প্রশ্ন, 8 নম্বরে আমাদেরকে বলছে যে এই 75 মিটার 250 মিলিমিটার, এটাকে কিলোমিটারে প্রকাশ করো। এখন দেখো, 75 মিটারকে আমরা কিলোমিটারে নিলে কি করবো বলতো? এই কিলো থেকে মিটার পর্যন্ত আমার 3 ঘর, তাহলে 75 কে 1000 দিয়ে ভাগ করতে হবে,
আবার দেখো প্রথমে আমরা এই মিলিমিটারটাকে মিটারে নিব, মিটার থেকে মিলিমিটার পর্যন্ত আবার তিন ঘর, সেজন্য আমরা 1000 দিয়ে ভাগ করব। আমরা পাই 0.075 কিলোমিটার এবং 0.250 মিটার। এই 0.250 কে মিটার থেকে আবার কিলোমিটারে নেওয়ার জন্য আমার আবার 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে আমরা মোট পাই হচ্ছে 0.07525 কিলোমিটার। ঠিক আছে, তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা 9 নম্বর প্রশ্নটি দেখি। এখানে আমাদের বলছে 5.37 ডেকামিটার কে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। তাহলে আমরা আমাদের ক্রমটা কি জানি, যে ডেকামিটার, মিটার, তারপর হচ্ছে আমার কি আসে ডেসিমিটার, ঠিক আছে, তারপর হচ্ছে সেন্টিমিটার, তারপর হচ্ছে মিলিমিটার। এখন দেখো আমরা কোথা থেকে কোথায় যাব, আমরা হচ্ছে এই ডেকামিটার থেকে মিটারে যাব, ঠিক আছে, পরে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি। তাহলে আমাদের এই ডেকামিটারের যেটা আছে, ঠিক আছে, 5.37 ডেকামিটারে আছে, এটার সাথে 10 গুণ করে মিটারে নিতে হবে, তাহলে আসবে হচ্ছে আমাদের 53.7 মিটার। আবার দেখো এই 5.37 ডেকামিটারকে আমরা যখন ডেসিমিটারে নিব তখন কয় ঘর পার করে যাচ্ছি, 2 ঘর, তাহলে 5.37-এর সাথে 100 গুণ হবে, তাহলে আমরা পাবো হচ্ছে 537 মিটার। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো আমরা 11 নম্বর প্রশ্ন দেখি। এখানে আমাদেরকে বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়, দৈর্ঘ্য প্রস্থ কত। এরকম একটি অঙ্ক আমরা একটু আগে আমাদের এমসিকিউ বা বহু নির্বাচনীতেও দেখেছি। আমরা দৈর্ঘ্য ধরব হচ্ছে ক, ঠিক আছে, এবং প্রস্থ ধরব হচ্ছে তোমার 3 ক, ঠিক আছে। আর পরিসীমা, এই যে আমাদের 1 কিলোমিটার বলে দিচ্ছে, এই সম্পূর্ণ হেঁটে যে আমি আসছি, পরিসীমা পরিমাণ দূরত্ব অতিক্রম করছি, তাহলে আমাদের এই ক্ষেত্রটির পরিসীমাই হবে হচ্ছে তোমার এই 1000 মিটার বা 1 কিলোমিটার। এখন দেখো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান আমরা লিখতে পারি 1000 মিটার 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ যেটা পরিসীমার সূত্র আর কি, পরিসীমা সমান আমরা লিখতে পারি 1000 মিটার। তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য যোগ প্রস্থ পাই হচ্ছে 500 মিটার। এখন দেখো প্রস্থ যদি হয় ক, দৈর্ঘ্য হবে 3 ক, তাহলে প্রশ্ন মতে ক যোগ 3 ক সমান হচ্ছে 500, তাহলে 4 ক সমান হচ্ছে আমার 500। এখান থেকে আমরা ক এর মান পেয়ে যাব, সেটা হচ্ছে তোমার 125, ঠিক আছে, 125 মিটার। তাহলে প্রস্থ যদি হয় 125 মিটার, তাহলে দৈর্ঘ্য 3 গুণ 125 মিটার, প্রশ্ন অনুযায়ী অর্থাৎ 375 মিটার। তাহলে আশা করি এই ধরনের অঙ্ক তোমরা এখন করতে পারবে। এরপরে দেখো 13 নম্বর অঙ্ক। এখানে আমাদেরকে বলছে যে ভূমি হচ্ছে 40 মিটার ও উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা, তাহলে আমরা এই 40 এবং 50 গুণ করে দিলেই আমাদের উত্তর পেয়ে যাব, যেটা হচ্ছে 2000 বর্গমিটার। 14 নম্বরে দেখো আমাদের বলছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকের তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে আমাদের ঘনক, ঠিক আছে, এর এক ধারের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, মোট তলের সংখ্যা হচ্ছে 6টি, তাই না? তাহলে দেখো ঘনকের তলগুলোর ক্ষেত্রফল কত হবে, 6 গুণ এই 4 এর বর্গ, যেটা হচ্ছে 96 বর্গমিটার। তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এরপরে আসো আমরা 15 নম্বর অঙ্ক দেখি। এখানে বলছে যে জোসেফ তার 1 খণ্ড জমিতে 500 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করে, তিনি এই একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবে। এখন দেখো সে তার এই যে মনে করো যে জমি আছে সেখানে বলে দিচ্ছে প্রশ্ন অনুযায়ী 500 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করে, তাকে এই 11 খণ্ড জমিতে, ঠিক এই পরিমাণে 11 খণ্ড জমি দেওয়া হলে সে কি পরিমাণ আলু উৎপাদন করবে। এটা একদমই সহজ ঐকিক নিয়মের অঙ্ক, শুধু এই যে 500 কেজি 700 গ্রাম এভাবে যখন থাকবে তোমার উপাত্ত, তখন তুমি গুণটা কিভাবে করবে এটা তোমার জানার প্রয়োজন আছে, ঠিক আছে। এখানে দেখো 1 খণ্ড জমিতে উৎপাদন করা হচ্ছে 500 কেজি 700 গ্রাম, 11 খণ্ডতে কত করে, আমরা শুধু ঐকিক নিয়মে গুণ করে দিব। এখন দেখো 500 কেজি 700 গ্রামকে যখন তুমি 11 দিয়ে গুণ করবে তখন কত পাবে বলতো, তখন এই 500 গুণ 11 তুমি পাবে হচ্ছে 5500, ঠিক আছে। আবার 700 গুণ 11 তুমি কত পাবে বলতো, 700 গুণ 11 তুমি পাবে হচ্ছে 7700। এখন 7000 যে 700, এটা হচ্ছে তোমার গ্রাম, এই 5500 এটা হচ্ছে তোমার কেজি, ঠিক আছে। এই 7700 থেকে তুমি যদি 1000 দিয়ে ভাগ করো কেজিতে না, ঠিক আছে, তাহলে কি পাবে বলতো, তোমার এই এই অংশটাকে তুমি এই দুটো অংশকে আলাদাভাবে 11 দিয়ে গুণ করলে, গুণ করার পরে তুমি পেলে হচ্ছে 5500 কেজি আর 7700 গ্রাম। এই 7700 গ্রামকে তুমি গ্রামে না লিখে, গ্রামে সম্পূর্ণ না রেখে কেজিতে নিতে পারো। তো এটাকে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো তাহলে তুমি কেজিতে নিতে পারবে, 1000 দিয়ে ভাগ করলে তোমার কত আসবে বলতো, 1000 দিয়ে ভাগ করলে তুমি দেখো এখানে আসে হচ্ছে 7.700
কেজি, অথবা তুমি এটাকে লিখতে পারো 7 কেজি 700 গ্রাম। এখন এই 7 কেজিকে তুমি 5500 সাথে যোগ করে দাও, ঠিক আছে? তাহলে আমি কত পাই? 5500 7 কেজি এবং 700 গ্রাম, বুঝতে পারলে? এটা আসবে হচ্ছে আমার কেজিতে আর এটা আসবে হচ্ছে গ্রাম, এই জন্য আমার উত্তর কত আসলো 5500 7 কেজি এবং 700 গ্রাম। তাহলে এটি হবে হচ্ছে আমাদের উত্তর। এখন আবার দেখো, এই আমাদেরকে এটাকে মেট্রিক টনে নিতে হবে, উত্তরগুলো মেট্রিক টনে রাখলে ভালো হয়। তাহলে এখানে এই আমরা জানি যে 1000 কেজি সমান 1 মেট্রিক টন, তাহলে 5500 7 কেজি, এই 5500 7 কেজি যদি আমি এই 1000 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 5 মেট্রিক টন। তাহলে আমরা লিখতে পারি 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম, ঠিক আছে? তাহলে এটি হবে হচ্ছে আমাদের উত্তর। যখন তোমার এই 5000 কেজি অনেক বেশি থাকবে, ঠিক আছে, তখন তুমি উত্তরটা মেট্রিক টনে রাখবে। এখন আশা করি এই এককের পরিবর্তনগুলো এবং এরকম ভাবে যদি তোমার মিশ্র ভাবে একক থাকে তখন গুণগুলো কিভাবে করবে সেটা তোমরা বুঝতে পারলে, আশা করি তোমরা এই গুণগুলো বুঝতে পারলে। আজকে এই পর্যন্তই, এর পরের দিন আমরা কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।